চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক আসতে শুরু করেছে টিসিবির পেঁয়াজ। তুরস্ক থেকে টিসিবির জন্য আমদানি করা বিভিন্ন শিল্প গ্রুপের 728 মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়ে 30 টাকা দরে ট্রাকে করে বিক্রি করছে টিসিবি। টিসিবি কর্তৃপক্ষ বলছেন, খোলা বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লেই খুচরা বাজারে কমবে পেঁয়াজের ছাঁচ। আর ক্রেতাদের অভিযোগ, টিসিবির সেলস পয়েন্ট না বাড়লে মিলবে না সুফল। চট্টগ্রাম থেকে নয়ন বোরাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে এবার চট্টগ্রামে শিল্প গ্রুপদের আমদানি করা পেঁয়াজ যাচ্ছে টিসিবিতে। এমভি কণ্ঠশীপ হাব নামে তুরস্কের একটি জাহাজে 28টি শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে গত 2 নভেম্বর। 3 নভেম্বর খালাসের পর বুধবার থেকে শুরু হয় 30 টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি। কয়েকটি শিল্প গ্রুপের আমদানি করা 3000 মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে 16 নভেম্বরের মধ্যে পৌঁছালে পেঁয়াজের সংকট আর থাকবে না, এমনটাই দাবি টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধানের। আমাদের যে 3000 টন যে মোট টোটাল যে প্রোগ্রামটা আছে, অবশিষ্টগুলি 16 তারিখের মধ্যে 3টা কনসাইনমেন্টে আসতেছে, প্রায় 2300 মেট্রিক টন। এগুলি বাজার আসলে আশা করা যায় বাজার একদম মোটামুটি মানুষের, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা চলতে চলে আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, চীন সহ বিভিন্ন দেশ থেকে যেভাবে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, এভাবে চলতে থাকলে পেঁয়াজের সরবরাহ বাড়বে আরও কয়েক গুণ। এ পর্যন্ত আমরা 401টি পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছি, যার মাধ্যমে 25,090 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এটা ছাড়করণ হয়েছে। এদিকে টিসিবির গাড়িতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খুশি হলেও সেলস পয়েন্ট বাড়ানোর দাবি ভোক্তাদের। টিসিবি যে কাজটা করছে ওটা ভালো বলে আমি মনে করি। টিসিবি তো এখন পয়েন্ট যদি বাড়ায় যায়, যদি সর্বসাধারণের নাগালে পাওয়া যায়, তাহলে অবশ্যই প্রভাবটা যেতে পারত। বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জে চীন এবং তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, আর খুচরো বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।